আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো গরুর মাংস দিয়ে তৈরি রেসিপিগুলোর মধ্যে মানুষের সবথেকে পছন্দের হচ্ছে দুইটা আইটেম। একটা হচ্ছে গরুর পায়া দিয়ে নেহারি, আরেকটা হচ্ছে গরুর মাংস দিয়ে কালাভুনা। তো আজকে আমি সেই প্রিয় রেসিপিগুলোর মধ্যে একটা শেয়ার করছি। তো আজকে আমি শেয়ার করছি নেহারি রেসিপি। তো বেশি কথা না বাড়ি, তো চলুন রেসিপিটা কীভাবে রেডি করছি সেটা দেখা যাক। তো রেসিপিটা আমি শুরু করে দিলাম। তো দেখুন গাইস, প্রথমে এখানে গরুর চারটা পায়াই নিয়ে নিয়েছি এবং এগুলো ভালোভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এখানে কিন্তু আমি গরুর চারটা পায়াই ইউজ করেছি। তো এখন খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে একটা হাঁড়িতে উঠিয়ে নিয়েছি রেসিপিটা রেডি করার জন্য। তো এই যে দেখুন, আমি একটা হাঁড়িতে উঠিয়ে নিলাম। সো গাইস, আমি যেভাবে রেডি করছি সেভাবে যদি আপনারাও রেডি করে নেন, এই রেসিপিটা হবে আরও বেশি মজাদার, আরও বেশি টেস্টি এবং খুব ইজিভাবে রেডি করা যায়। তো দেখুন, প্রথমে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর কী কী মশলা দিচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা, এক চামচ পরিমাণ রসুন বাটা এবং দুটি চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আজকের রেসিপিটা আমরা খুবই সহজভাবে এবং খুব কম উপকরণ দিয়ে রেডি করছি খুবই দ্রুত গতিতে। তো এখন হচ্ছে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দুই চা চামচ পরিমাণ, আর কি কী শুকনো মশলা দিচ্ছি তো চলুন সেগুলোও দেখে নিই। তো এখন প্রথমে এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া দুই চা চামচ পরিমাণ। তো এখন আমরা একে একে সবগুলো শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, যার যার স্বাদ মতো যে যেরকম ঝালকান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন মরিচ গুঁড়াটা। তো আমি দিয়ে দিয়েছি 4 থেকে 5 চা চামচ পরিমাণ। তো এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এবার দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ এবং তেজপাতা। দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি, এলাচ এবং তেজপাতা। তো এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, তো আগে কিন্তু দিয়েছিলাম আমরা মরিচ গুঁড়া, আর এখন আমরা হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। তো আমাদের মশলা দেওয়া কিন্তু শেষ, এবং আমরা আরও দিয়ে দিব এর মধ্যে জিরা গুঁড়া। তো এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তো আমাদের সবগুলো মশলা দেওয়া কিন্তু শেষ। তো এবারে হচ্ছে চুলায় আমরা হাঁড়িটা বসিয়ে দিলাম, আর পায়াগুলোর সঙ্গে সম্পূর্ণটা মশলাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে পায়াগুলোর সঙ্গে মশলাটাকে মিক্স করে নিচ্ছি, আর চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখেছি। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু খুব ইজিভাবে রেসিপিটা আপনারাও রেডি করতে পারবেন। তো প্রথমে আমরা মশলাটার সঙ্গে পায়াগুলো মিক্স করে তারপরে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কষিয়ে নিয়েছিলাম আর কি। তো তখন কিন্তু আমি কোনো পরিমাণে পানি দেই নাই, বাট কিছুক্ষণ কষানোর পর এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। তো আর এটা ঝোলটা কিন্তু থাকবে পাতলা, তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো আপনারা যতটুকু পায়া নেবেন সে অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিবেন, কারণ পায়াটা তো সেদ্ধ হতে হবে। তো এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা এখন উঠিয়ে দেখছি যে কী অবস্থায় আছে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর দেখুন এখন কিন্তু পানিটাতে বলক চলে এসেছে। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর গ্যাস সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু এখন। তো আমি আবারও কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছেন যে আমার রেসিপি কিন্তু তৈরি, মানে এরকম পাতলা ঝোলটাই কিন্তু আমি রাখবো। তো আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী পাতলা বা একটু ঘন রাখতে পারেন, তো আমি এরকমই রাখবো ঝোলটা। আর এদিকে দেখুন লাস্ট মোমেন্টে যা করবো আর কি। তো এখানেই নিয়েছি 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখন হচ্ছে এগুলো ভেজে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে ভেজে বাগার দিয়ে দিব তরকারিটার উপরে। তো এখন পেঁয়াজগুলো ভালোভাবে কুচি করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো শেষে এরকম বাগাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়।
তো আমাদের রেসিপি কিন্তু খুব ঝটপট ভাবে আমরা রেডি করে ফেললাম। তারপরে মজা করে আমরা রুটি দিয়ে এটা সার্ভ করব। তো এখন দিয়ে দিয়েছি পরিমাণমতো তেল। তো এখন এটাকে আমরা ব্রাউন করে ভেজে নিব। তো এই যে দেখুন আমার পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। তো এখন এটা হচ্ছে আমি আমার নেহারিটার উপর দিয়ে দিব। তো এই যে আমার নেহারিটা কিন্তু এদিকে রেডি। তো এটার উপর দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো যে ভেজে রেখেছি ওইটা দিয়ে দিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার হবে। তো তেল সহই দিয়ে দিলাম পেঁয়াজটা। তো এখন এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটার সঙ্গে মিক্স করে ফেলব। তো এখন হচ্ছে খেতে আরও বেশি ভালো লাগবে আর কি। তো দেখলেনই আপনারা যে কত সহজে খুব তাড়াতাড়ি রেডি করে ফেললাম আমাদের রেসিপিটি। তো এখন পরিবেশন পাত্রে পরিবেশন করার পালা। তো দেখতে পারলেন যে খুবই ঝটপট, খুবই কম উপকরণ দিয়ে খুবই জলদি তৈরি করে ফেললাম মজাদার নেহারি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি, বাট রান্না করতে খুবই ইজি। তো আপনারা কিন্তু কোনো গেস্ট এলে গেস্টকে এটা সার্ভ করতে পারেন, বা কোথাও সবাই মিলে যদি যান সেখানে আপনারা এই রেসিপিটা উপভোগ করতে পারেন। তো এখন হচ্ছে এটা আমরা রুটির সঙ্গে সার্ভ করব। তো এটা রুটি, ভাত, পোলাও যে যেটা দিয়ে খেতে চান। তো বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ কিন্তু রুটি দিয়ে এটা সার্ভ করে। তো এখন আমরা ওইটা রুটি দিয়ে সার্ভ করবো, আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো আপনারা যতক্ষণ পর্যন্ত এটা বাসায় রেডি করে টেস্ট না করবেন বুঝতে পারবেন না। তো আশা করি আমাদের আজকে ভিডিওটা সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।